সুন্দর করে তুলেছে আর এই বিশাল এক মূর্তি। শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আজ আমাদের গন্তব্যস্থল হলো বঙ্গেশ্বর মন্দির বা নয়া মন্দির, যেটি হাওড়ার সালকিয়াতে অবস্থিত। তার জন্য আমি চলে এসেছি শোভাবাজার আহিরিটলায়। এখানে এখন চলছে শ্রাবণী মেলা, তাই প্রচণ্ড রকমের ভিড়। এখানে আসতে হলে এক হয় দমদম থেকে ডাইরেক্ট ট্রেন ধরে মাঝেরহাট লোকাল অথবা বিবাদীবাগ ধরে শোভাবাজার আহিরিটলায় নামতে হবে, অথবা দমদম থেকে মেট্রো ধরে শোভাবাজার সুতানুটি নেমে এক নম্বর গেট থেকে বেরিয়ে সেখান থেকে অটো ধরতে হবে। ভূতনাথ মন্দির অথবা ঘাট বললেই হবে, ভাড়া নেবে 10 টাকা। তবে শ্রাবণ মাসের শুধুমাত্র সোমবারগুলিতেই ভাড়া 15 টাকা। এছাড়া চাইলেই তোমরা হেঁটেও আসতে পারো, খুব বেশি দূরের রাস্তা নয়। তোমরা যদি হাঁটতে পারো তবে 15 মিনিট মতো হাঁটা পড়বে, এবং সেখান থেকে ঘাট পারাপার হতে হবে 8 টাকা লঞ্চ ভাড়া। নদীর এপার থেকে মন্দিরটি খুব ভালোভাবেই চোখে পড়ে, এবং নদীর ওপারে নেমে তোমরা জাস্ট 5 মিনিট হাঁটলেই মন্দিরে পৌঁছে যেতে পারো, অথবা টোটো রয়েছে, ভাড়া নেবে 10 টাকা, তোমরা চাইলে টোটো করেও চলে আসতে পারো। এছাড়া হাওড়া থেকে আসতে হলে হাওড়া স্টেশন থেকে বাস ধরে বাধাঘাট স্টপে নামলেই তোমরা চলে আসতে পারো এই মন্দিরে, এছাড়া পায়ে হেঁটেও তোমরা চলে আসতে পারো। তো মন্দিরে আমরা পৌঁছে গিয়েছি। তো তোমাদেরকে জানিয়ে রাখি, মন্দিরটির আসল নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। বর্তমানে এই মন্দিরটিকে নতুন মন্দির বা নয়া মন্দির বা বঙ্গেশ্বর মন্দির নামেও ডাকা হয়। তো চলো, এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো মন্দির খোলার কি টাইমিং আছে সেসব কিছু আমরা জানবো। তো প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট মতো প্যান্ডেলটা করা দেখছো, এটা কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। তো জুতো রাখতে কিন্তু আলাদা করে কোনো টাকা পয়সা লাগছে না। আর তোমরা কিন্তু চাইলে এই যে রাস্তাটা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমরা জুতো খুলে রাখতে পারো। ওখানেই যে রাখতে হবে এমন কোনো কথা নেই। শুধু মূল যে মন্দিরটা তোমরা দেখছো, এই মন্দিরে তো অবশ্যই জুতো খুলে উঠতে হবে। তো জুতোটা খুলে তোমরা মন্দিরের ভেতরে প্রবেশ করো। এছাড়া গঙ্গার ঘাট পর্যন্তও তোমরা জুতো করে যেতে পারো। তো মূল মন্দিরটার ভেতরে এবার আমরা প্রবেশ করব। আর এমনি তোমরা বাইরে থেকে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে মন্দিরটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। এবং নিচটা কিন্তু পুরোটাই টাইলসের, মানে টাইলস বেছানো, আর দেয়ালগুলোতেও কিন্তু টাইলস রয়েছে, যে থামগুলো রয়েছে সেখানেও কিন্তু টাইলস লাগানো রয়েছে। আর এই হচ্ছে সোজাসুজি মেন যে শিবলিঙ্গটা রয়েছে যেখানে, তো দেখতেই পাচ্ছ ভিডিওতে, এই হচ্ছে মেন শিবলিঙ্গটা। আর পুজো চলছে এখানে, অনেকে আসছে পুজো দিতে। ভেতরে ঠাকুরমশাই রয়েছেন, ওনারা পুজোর যোগাযন্ত্র করছে। এই মন্দিরের সব থেকে মূল আকর্ষণীয় যে জিনিসটা, সেটি আমরা এবার দেখতে চলেছি। 5 মাথা বিশিষ্ট 51 ফুটের বিশাল মহাদেবের মূর্তি। মূল মন্দিরের পেছন দিকেই অর্থাৎ গঙ্গার তীরে এই মূর্তিটি বসানো হয়েছে, যা দেখতে অপূর্ব সুন্দর লাগে। এবং দেখতেই পাচ্ছ চারদিকে 4টি মাথা রয়েছে, এবং সবার উপরে রয়েছে আরেকটি মাথা। মূল মন্দিরের ডান দিকেই এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে গীতা পাঠ ও ভজনের স্থান, এবং দেখতেই পাচ্ছ অনেক ভিড় জমে রয়েছে এখানে। মন্দির খোলার টাইমটা এবার আমি তোমাদেরকে জানিয়ে দিই। তো মন্দির খোলার সময় হচ্ছে ভোর 5টা থেকে 12টা, এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এইবারে আমরা যাব এই মন্দিরের দ্বিতীয় যে আকর্ষণ, আমরা সেই দিকেই যাব। অর্থাৎ মন্দিরের বাঁ দিকটা গেলে আমরা সেই জিনিসটা দেখতে পাবো। সারা ভারতবর্ষ জুড়ে যে সকল জ্যোতির্লিঙ্গগুলি আছে, তারই 12টি মন্দিরের অনুকরণে এখানে এই মন্দিরগুলো রয়েছে, সেগুলি আমরা দেখব। তো প্রথমেই যেটা দেখছি, এখানে একটি পাহাড়ের গুহার মতন একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে, এবং ওপরেই আমরা দেখতে পাচ্ছি শিব পার্বতী অধিষ্ঠান করছেন। তো একটা দিক রয়েছে প্রবেশ পথ, আর একটা রয়েছে বাহির পথ। তো এবারে আমরা প্রবেশ করব, এবং প্রতিটি মন্দিরগুলি আমরা ভালোভাবে দেখব।
তো ঢুকতেই মন্দিরগুলো আকারে ছোট হলেও কিন্তু অসাধারণ হাতের কাজ। এখানে যে ১২টি মন্দিরগুলি আমরা দেখতে পাবো তার নামগুলি আমি এক এক করে বলছি। বৃষ্ণেশ্বর, বিশ্বনাথ, নাগেশ্বর, রামেশ্বরম, এম্বকেশ্বর, সোমনাথ, ওঙ্কারেশ্বর, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বৈদ্যনাথ। তো এই ১২টি জ্যোতির্লিঙ্গ তোমরা এখানে পরপর এক এক করে সব দেখতে পাবে। অপূর্ব লাগছে। এখন বাজে হচ্ছে প্রায় ৫টা বাজতে যায়, আর এদিকের হাওড়া ব্রিজটি কিন্তু আরও বেশি সুন্দর করে তুলেছে। আর এই বিশাল এক মূর্তি সাথে আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে। হালকা রোদের মধ্যে রয়েছি এখন, বেশ ভালো লাগছে। তো মানে বলতে গেলে খুবই অপূর্ব এই মন্দিরটা।